এই দিদি ভাইদের সাথে আমাদের পরিচয় হয়েছে এখানে, কিছু ছবি শুট করে দিচ্ছি আমরা দিদি ভাইকে। তোমাদের কেমন লাগছে এখানে? দারুণ লাগছে। কোথায় গেছো? কোথায় বেড়াতে গেছো তোমরা? দামদার নদীতে। এবার তোরা কোথায় আইছিস? হ্যাঁ, এখানে প্রচুর মডেল আছে, আর এখানে মডেল শুট হচ্ছে এদিকে, দেখতেই পাচ্ছ। আর এদিকে নদীর নৌকায় কাজ চলছে, আর প্রচুর ফটোগ্রাফার দাদারা আছে। এ তোরা কতদিন কি করছিস নদীতে? এই যে আমার মাসি, এই যে তোমাদের বাড়ি কোথায় বর্দা? বালিগঞ্জ স্টেশনে। তোমার বাড়ি কোথায় বর্দা? দমদমের বাড়ি। আমরা 4 নম্বর খাদে আছি, আর 4 নম্বর খাদের কাশফুলগুলো খুব সুন্দর, আর অনেক পর্যটকরা এসছে এখানে ছবি তুলতে, আর অনেক ফটোগ্রাফার দাদারাও আছে এখানে। এখানে মডেল শ্যুটও চলছে, আর এদিকে আমাদের নৌকায় কাজ চলছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ওই যে একটা ভাই দেখো হাল নাড়াচ্ছে। 4 নম্বর খাদটা, প্লেসটা খুব সুন্দর বন্ধুরা। আর এটা হলো খেয়াঘাট, এখান থেকে নৌকো আসে। আর আমাদের ব্রিজটা এখানে ভেঙে গেছে, সেই কারণে নৌকো করেই এপার ওপার করা হয়। কত করে নেবে ছবি তুললে? 100 করে নেবে, তাই তো? এই যে বড়দা এখানে ব্যবসা করছে, 100 করে ছবি নেবে। আর এই দাদারা এই নৌকো ডোল এখানে দাঁড়িয়ে আছে, আর এই নৌকোটাই মতো চলে এলো। তোমাদের বাড়ি কোথায় দিদি ভাই? আমাদের বাড়ি আমবাগান। আমবাগান কোথায় সেটা? রসুলপুর। রসুলপুর তোমাদের সবারই বাড়ি আমবাগানে? রসুলপুরে। দুর্গাপুর কোথায় গো? আমাদের এটা খেয়াঘাট, যেহেতু আমাদের ব্রিজটা ছিল ভেঙে গেছে। অনেক ফটোগ্রাফার দাদারা এখানে আছে। হ্যাঁ, কাশফুল নিয়ে তুলো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখছো কাশফুলটা কত সুন্দর ফুটে আছে। আর যাও, বৃষ্টি হয়েছিল আজকে, কিন্তু ভেবেছিলাম যে আজকে শুট করতে আসবো না দামোদরে, কিন্তু এত সুন্দর কাশফুলগুলো আছে। আমি না এখানে অনেক ফটোগ্রাফার দাদারা আছে, দেখতে পাচ্ছ। আমাদের দামোদরের নৌকার উপর সব ফটোশ্যুট করছে।
অনেক লোকজন আছে আর এখন অনেক ফটোগ্রাফার দাদারা আছে সাইডে ফটো তুলছে, আর যেহেতু লাইট চলে গেছে আর এই কারণে আমি আর ছবি করতে পারলাম না আর ভিডিও করতে পারলাম না। এখন বাড়িতে সময় গেছে, লাইটও চলে গেছে, বড়দারা সব বাড়ি বেরোবে আর এই যে টুকটুকর সবাই বাড়ি যাচ্ছে। প্রচুর ফটোগ্রাফার দাদারা আছে এখানে, আর যেহেতু এখানে দুর্গাপুজোর আগে অনেক ফুলপড়া নৌকোগুলো দেখো কত সুন্দর আছে, মুখটা কত সুন্দর লাগছে। সবাই ফুরিং এর ছবি তুলছে দেখো, হ্যাঁ সব ফেসবুক ইউটিউবার। আর এদিকে দেখো দুটো নৌকো ডুবে আছে, প্রোগ্রাম